আজকের আলোচনা বিষয় রোগ প্রতিরোধী করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র পথ কারণ যেহেতু এটার কোনো ওষুধ নেই কোনো টিকা নেই তাই শরীরের রোগ প্রতিরোধকে বাড়িয়ে তোলাই প্রথম কাজ এটার থেকে বা এই রোগ থেকে বাঁচতে হলে নিজের ইমিউনিটি শক্তিকে বাড়াতে হবে এখন প্রশ্ন হলো কী কী করলে আমরা নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারব আমরা প্রথমত সমস্ত নেশা বর্জন করতে হবে কারণ নেশা আমাদের শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় প্রয়োজন বোধে নিরামিষ খেতে হবে যারা না পারেন আমিষ একদম কমিয়ে আনেন তারপর শারীরিক একটা এক্সারসাইজ করবেন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ মানে অর্থাৎ কোনো মানে যন্ত্রপাতি বা জিম যেতে হবে না ঘরে বসে এক্সারসাইজ করতে পারেন ব্যায়াম করতে পারেন আর একটা হলো কি যৌগিক আসন করতে পারেন এক দুইটা সব মিলিয়ে আমরা রোগ প্রতিরোধ যদি বাড়াতে পারি তাহলে আমরা শুধু করোনা ভাইরাস না যে কোনো রোগ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারব খাবার দাবারের কতগুলি খাবার দাবার আছে যেগুলি আমরা মশলা হিসাবে ব্যবহার করি বা রান্না করে খাই এগুলিকে আমরা যদি রান্না করে না খাই তাহলে এটা একটা ওষুধ হয়ে যায় যেমন গড়ে যে গুরু হলুদ থাকে যদি হলুদের কোয়ালিটি ভালো থাকে তাহলে এই গুঁড়ো হলুদ অল্প গুঁড়ো হলুদ গরম বাতের সাথে সরষা তেল দিয়ে খেতে পারেন যারা মরিচ খেতে ভালোবাসেন একটু মরিচও নিতে পারেন একটা ভালো স্বাদই হয় মোটামুটি একবার মানে খেলে আপনি বুঝতে পারবেন এটা ভালোই লাগে তারপরে আছে কি মাঝে মাঝে কালিজেরা বেট মানে বেটে খান এটাও একটা ভালো ওষুধ তারপরে আপনার লবঙ্গ খেতে পারেন হ্যাঁ মাঝে মাঝে একটু মধু খেতে পারেন ভিটামিন সি বলতে লেবু আর সকালে খেতে পারেন যারা কোনো বিশেষ রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস আলসার বা ক্যান্সার বা হার্টের রুগী তারা যথেষ্ট চেষ্টা করবেন যে আপনাদের মানে সব কিছু যাতে লেভেল ঠিক থাকে যেমন ডায়াবেটিস একদম ক্লিয়ারভাবে চেক করে রাখবেন যাতে আপনার একটা নিয়ন্ত্রণে থাকে মানে যে যে রোগ ঠিক করে ওষুধ খাবেন কারণ করোনা ভাইরাসের একটা ব্যবহার হচ্ছে যদি কোনো পুরানো রোগ পায় তো সে আরও মানে ভালোভাবে মানুষটাকে মানে জব্দ করতে পারে তাই বলছি এইগুলিও একটু ভালো করে লক্ষ্য রাখবেন আর এখানে সবচেয়ে বড় কথা যেটা বলছি যে মানুষ যে ধর্ম ধর্ম করে হ্যাঁ আপনার ধর্মের ব্যাপারটা একটু ক্লিয়ার না হলে ধর্মের যে মানে মূল ব্যাপারটা এটা একটু ক্লিয়ার না হলে আপনি বুঝতে পারবেন না আসল কথা হচ্ছে ধর্ম মানে কথার হলো কথার মানে হলো স্বভাব বা বৈশিষ্ট্য গুণ প্রত্যেকটি বস্তুরই এটা স্বধর্ম আছে বা নিজস্ব গুণ আছে আর সেই গুণের দ্বারাই সে বেঁচে থাকে বা টিকে থাকে অস্তিত্ব বজায় রাখে এখানে যে মানে আমরা যে ধর্ম কই এই ধর্মের যে কতগুলি আমরা মানে দেখি যে হরি মানে হরি গুণ গুণ গাওয়া কোরালার গুণ গাওয়া যে যেভাবে ভগবানকে ভালোবাসে যেভাবে শ্রদ্ধা করে হ্যাঁ কীর্তন করে এইগুলি ধর্মের একটা অঙ্গ হলেও ধর্মের যে মূল কথাটা যে মানুষের কি গুণ আছে মানুষ মানবিক গুণগুলিকে বাড়িয়ে তুলতে হবে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হন আপনাকে আজকে আমি বলছি যে প্রত্যেক বস্তুরই একটা মানে স্বধর্ম আছে বা সব গুণ আছে এই গুণগুলির দূরণেই তারা টিকে থাকে যদি আমি এক দুটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ যেমন জল জল যদি বিজান মানে জলের ধর্ম ভিজিয়ে দেওয়া জল যদি না বিচায় তাহলে জল আর জল থাকবে না জলের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে তদ্রুপ পশুদের ধর্ম হলো হিংস্রতা পশুরা হিংস্রতা আছে বলেই সে মানে বনের মধ্যে টিকে থাকতে পারে অন্য একটা পশুকে মেরে খেয়ে আত্মরক্ষা করতে পারে কোনো কারণে যদি কোনো পশু তার ধর্ম হারিয়ে ফেলে সে বনে আর টিকে থাকতে পারবে না কারণ নিজেও খেতে পারবে না অন্য পশুরা মানে যে পশু ধর্ম হারিয়ে ফেলবে ও পশুকে ছিঁড়ে ফেরে খেয়ে ফেলবে হ্যাঁ তার হিংসতা আছে বলে অন্য আর একটা পশু তাকে ডরায় বা সে অন্য পশুকে মেরে খেয়ে আত্মরক্ষা করে এটা তার একটা বিশেষ গুণ এই গুণের দ্বারা সে জঙ্গলে টিকে থাকে তার ঠিক উল্টোটা হচ্ছে মানুষ মানুষ যদি সহনশীলতা ধৈর্য ক্ষমা অপরিবহ এগুলি যদি সে মানে বিসর্জন দেয় মানে যে মানবিক গুণগুলি তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না মানুষের মানবিক গুণগুলিকে বাড়িয়ে তুলতে হবে আর মানুষের মধ্যে আমরা দুই ধরনের বৃত্তি দেখি যেহেতু মানে আমাদের ভিতরে পশুদের যে বৃত্তিগুলি কাম ক্রোধ লোভ এগুলিও আছে আবার যেই মানবিক বৃত্তিগুলি জ্ঞান ভক্তি কর্তব্য সহিংশতা ধৈর্য ক্ষমা এগুলিও আছে তাহলে আমরা কি করতে হবে যে পশু বৃত্তিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে মানবিক বৃত্তিগুলি সম্পূর্ণভাবে বাড়িয়ে দিতে হবে তাহলে মানে আমরা মানে সঠিক মানে যে মানবধর্ম এই মানব ধর্ম পালন করা Man,